চাল দিয়ে এত সুন্দর পনির বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। একবার খেলে বারে বারে বানিয়ে খাওয়ার ইচ্ছা বেড়ে যাবে, এতটাই সুন্দর হয়, নরম সফট। চলুন এবার রান্নাঘরে চলে যাই। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি অবাক করা একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চাল দিয়ে খুব সুন্দর একদমই সহজভাবে পনির তৈরি করে দেখাবো। আর যে কোনো চাল, আতপ চাল হতে পারে বা আমাদের প্রত্যেক দিন আর কি যে ঘরোয়া চাল রান্না করে খাই সেই চাল, শুধু আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরকমই মগের এক মগ জল দিয়ে দেব, জলটা হালকা গরম করে নেব। আর এদিকে এখানে আমি এই রকমই বাটির এক বাটি দুধের সর চাল নিয়েছি, মানে আমরা আর কি বাড়িতে যে চাল খাই সেই চাল দিলেই হবে। দুধ দিয়ে কিন্তু পনির খায়। হ্যাঁ, তুমি চাল দিয়ে করছো। হালকা গরম করে নিয়েছি, এক বাটি চাল দিয়ে দিলাম। সেই সঙ্গে আমি এখানে এই রকমই একটা আর কি মাঝারি সাইজের আলু এইভাবে পিচ পিচ করে নিয়েছি, একটা দিয়ে দিলাম। মাঝারি আলুটা টুকরো করে কেটে নিয়েছি। হ্যাঁ, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে সিদ্ধ করে নেব। 15 থেকে 20 মিনিট জাল করে নিয়েছি, এবারে চাপাটা খুলে নেব। এই দেখুন বন্ধুরা, ভাতটা খুব সুন্দরভাবে আর কি সিদ্ধ হয়ে গেছে। এবার আলুটা একটা দেখাবো, ভাত সিদ্ধ হয়ে গেছে, আলুও তার মানে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন ভাত সিদ্ধ হয়ে গেছে মানে আলুও সিদ্ধ। এখানে আমি ছিদ্র করা একটা গামলি নিয়েছি, এবারে ছাঁকুনির সাহায্যে এইভাবে আর কি এই গামলির মধ্যে দিয়ে দেব। একসঙ্গে ধরবে না, মানে দুবার করেই আর কি ব্লেন্ড করতে হবে, দুবার করতে হবে। হ্যাঁ, গামলি গো, হ্যাঁ ঝাঁঝরি গামলি এটা বলে। কিছুটা জল দিয়ে দেব, বেশি দেব না, অল্প করেই দিলাম। ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসবো। এইরকমই ব্লেন্ড করে নিয়ে এসেছি, এবার আমি এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব। হাফ চামচ চিনি, চিনিটা আপনারা দিতে পারেন বা নাও বা দিতে পারেন, স্বাদ ও ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব। 2 চামচ ময়দা দিয়ে দেব, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আর এখানে আমি 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ নিয়েছি, অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো। একসঙ্গে দিলে দলা পাকিয়ে যেতে পারে। এবারে ভালো করে কিন্তু এইভাবে ফেটে নিতে হবে, আর এই কাজটা একটু আর কি ধৈর্য সহকারেই করতে হবে। 10 টাকা যে গুঁড়ো দুধের প্যাকেটটা নিয়েছি সম্পূর্ণ দিয়ে দেব, তবে অল্প অল্প করেই দেব। সবার শেষে দিয়ে দেব বেকিং সোডা একদমই পুরো 1 চিমটি। আর এই বেকিং সোডাটা সবার লাস্টে দেবেন। যে পাত্রের মধ্যে সেট করব সেই পাত্রের মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব। বন্ধুরা ঘনত্বটা দেখুন, এই রকমই কিন্তু ঘনত্ব হবে। যখনই আমি ব্লেন্ড করার সময় অল্প করে জল দিয়েছিলাম সেই জলেই কিন্তু হয়ে গেছে, আর ঘনত্বটা এই রকমই থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। একটা পাত্রের মধ্যে ঢেলে নেব, একটু সেট করে নেব, ভিতরের বাতাসটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। একটা জল দিয়ে দেব। একটা স্ট্যান্ড নিয়েছি, ঠিক একদম মাঝামাঝি দিয়ে দেব। এখানে যে চাপাটা নিয়েছি, চাপাটার মধ্যে সুতির আর কি যা কিছু, গামছা বলুন, কাপড় বলুন, এইভাবে কিন্তু বেঁধে দিতে হবে। কারণ এই চাপাটা যখন কড়ার মধ্যে দেব একটা ঘাম আসবে, এই সুতির কাপড় দিলে কিন্তু আর ঘামটা আর পড়বে না। ওই জন্য এই রকমভাবে আমি একটা গামছা নিয়েছি, এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব। স্ট্যান্ডের ওপর এই থালাটা বসিয়ে দেব। দেখো ঠিক করে বসে দাও। চাপা দিয়ে কিছুক্ষণ ভালো করে জাল করে নেব, আর লো টু মিডিয়াম আছে। কিছুক্ষণ জাল করে নিয়েছি, এবারে চাপাটা খুলে নেব। কত সুন্দর হয়েছে দেখো ফনি। আর এই দেখুন, এবার আমি একটু হাত দিয়ে দেখাবো। এই দেখুন হাতের মধ্যে কিছুই লাগছে না। কিছুক্ষণ নামিয়ে ঠান্ডা করে নেব। পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি, আর সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেওয়ার পরে দেখবেন থালা থেকে দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। এই দেখুন
কত সুন্দর ভাবে শুধু ছেড়ে গেছে, দেখুন ধারিগুলো ছেড়ে গেছে। হ্যাঁ, একটা ছুরি নিয়েছি, এবারে কেটে নেব পনির শেপ করে। এই দেখুন কত সুন্দর কাটছি, দেখুন। পনির শেপ করে কেটে নিয়েছি, এবারে একে একে আর কি পিসগুলো তুলে নেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর পনির পিসগুলো হয়েছে, পুরো দোকানের মতন পনির, একদম পুরো, কিন্তু দোকানের মতো বোঝা যাচ্ছে না, কত সুন্দর পনির পিসগুলো হয়েছে দেখুন। এখনো আর কি কিছু তুলতে বাকি আছে, বাড়িতে চাল থাকলে পনির তৈরি হয়ে যাবে। আর দুধের অপেক্ষা করতে হবে না, মানে এতটাই আর কি ভালো এই চাল দিয়ে পনির বানানো যায়। আর দুধের জন্য মোলা করে বসে থাকতে হবে না গো, না একদম চাল থাকলে বাড়িতে পনির তৈরি হয়ে যাবে একদম, না দিদি? হ্যাঁ, ধরতে পারবে না। এই দেখুন কত সুন্দর পিচ, পিছনটাও দেখুন কত সুন্দর লাগছে, আর এটা সামন, আর একদম পনির মতো, মানে এত ভালো লাগে, খুব সুন্দর লাগবে জানো দি। বাড়িতে এই পনির আর কি বানিয়ে রান্না করে খেলে অপূর্ব লাগে, তুমি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কত সুন্দর শুধু খেতে লাগে, তারপরে তুমি বলতে হবে। হ্যাঁ, তো সুন্দর লাগছে, আর পিসগুলো দেখুন একদম নরম হয়েছে, মানে কি বলবো, দোকানের পনি আর এই যে চাল দিয়ে পনি বানিয়েছি, আপনারা কিন্তু বুঝতেই পারবেন না যে এটা দোকানে আর কি যে পনি কিনতে পাওয়া যায়, না আমি বাড়িতে চাল দিয়ে যে বানিয়েছি সেই পনি, এতটাই আর কি ভালো হয়েছে। আপনারা বাড়িতে একবার যদি এই পনিরটা বানিয়ে খান, বারে বারে কিন্তু বানিয়ে খাওয়ার ইচ্ছা বেড়ে যাবে। আজ আমি আর রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তবে আমরা কিন্তু এই অবস্থায় আর কি পনির টেস্ট করে দেখব। দিদি বল, খা শুরু করো, কত সুন্দর হয়েছে তুমি দেখাও, খুব সুন্দর হয়েছে। এই পনিরটা আরো যদি রান্না করে খাওয়া যায় অসম্ভব মজার লাগে খেতে, তুমি বল আমি খেয়ে। দিদি বলছিল যে এই সময়ও তো খাওয়া যায়, আমার একটা দগ দেন, ওই জন্য বললাম যে তাহলে দুজনেই খেয়ে দেখি, কিছু বলতে লাগবে না, খুবই সুন্দর হয়েছে। বাজারে যে পনিরটা এত সুন্দর লাগে না, এত সুন্দর লাগে না, আমি বলছি তো বারবার বলছি কি, এত সুন্দর লাগে না, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। পর্বটা এখানেই শেষ করলাম, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।